শান্তিপূর্ণ ভোটের মাঝে দেখা দিল অশান্তি। ভোট না দিয়ে ভোটারদের বাড়ি ফিরে যেতে বলছেন ওসি। ঘটনা পেঁচারথর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 32 নং মিতিঙ্গাছড়া ভোট কেন্দ্রে। এ বিষয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার জানান, মিতিঙ্গাছড়া ভোট কেন্দ্র থেকে 200 মিটার দূরে একটি স্থানে ভোটারদের জন্য পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ভোটদান শেষে ওই স্থানে বসে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন ভোটাররা। ঠিক তখনই ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন কাঞ্চনপুর থানার ওসি উত্তম দেববর্মা। সে সময় গাড়ি থেকে নেমে আচমকায় সেখানে উপস্থিত ভোটারদের লাঠি নিয়ে মারতে শুরু করেন তিনি। পাশাপাশি ভোট কেন্দ্র গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের বলছেন তাদের ভোট দিতে হবে না, তারা যেন বাড়ি ফিরে যান। তবে এইটুকুতেই থেমে থাকেননি ওসি সাহেব। এরপর ভোট কেন্দ্র থেকে প্রায় 300 মিটার দূরে অবস্থিত একটি গ্রামে গিয়েও সেখানকার মানুষদের লাঠি পেটা করতে থাকেন ওসি। লাঠির আঘাতে আহত হয়েছেন দুজন এবং দুজনের মোবাইল ফোনও ভেঙে যায় বলে জানা গেছে। যাওয়ার পরে আমার 200 মিটারের বাইরে যে আমরা একটা অফিস বানাইছিলাম, কারণ যেহেতু দূরের থেকে লোক আইব বুথ দিব, এরারে জলখানি খাওয়াবার আমরা একটা ব্যবস্থা করছি। ওইখানে আমি বুথ দেবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওইখানে গেছি। যাবার পরে এখানে বসি, বইয়া আমি একটু জল খাইছি, চা খাইছি আর পান খাইছি। তখন ওই আমরা কাঞ্চনপুরে বসি সাড়ে দুইটা গাড়ি লইয়া গেছে। যাবার পরে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে ওইখানে অত লোক কেন, হ্যাঁ এখানে এত লোক কেন, এটা খোয়ার লগে লাঠি চাষ করছে। আর যারে পাইছে তারে মোটামুটি লাঠি দিয়া বাড়ি মারিয়া মারিয়া পুরা দৌড়ান দিছে। আর এখন কথা হইল, এখন কথা হইল আমরা ভারতবর্ষের, আমি ইলেকশন কমিশনের কাছে আমি জানতে চাই, আমরা একজন ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমরা কি ভোট দেওয়ার কোনো অধিকার আছে কি নাই? এই কারণ হচ্ছে উনি আমাদেরকে বলছেন কি হয় তোমাদেরকে ভোট দিতে হবে না, ভোট অলরেডি শুরু হয়েছে, লাইন দাঁড়িয়েছে, তখন আপনাদের ভোট দেওয়া হবে না, আপনাদের বাড়িতে যাও, ওই কথা বলে ও লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে ও দৌড়ান দিচ্ছে। তো আমাদের কাছে ওসি কাঞ্চনপুরের ওসি, তো আমরা ওই বর্তমান বুথ কেন্দ্র যেখানে আছে ওইখান থেকে প্রায় 300 মিটার দূরে আমরা গ্রামের মধ্যে তিনটা দোকান আছে। তিনটা দোকানের মাঝখানে একটা গাছ আছে, খুব সুন্দর গাছ, এখানে বইলে একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে, খুব আরাম ওইখানে বইলে। লোকজন বুথ দিতে আসছে, তো এখানে গিয়ে ওরা একটু রেস্ট নিচ্ছে, জল পানি খাচ্ছে। তখন ওনাদেরকে দেখিয়ে একদম পুরা দৌড় মারে ও লাদে চাষ করে ও পুরা খেদে দিছে। তো আমার প্রশ্ন হলো কেন উনি একজন শিক্ষিত লোক কেন ওই কাজটি কেন করবেন? এতে কতজন আহত হয়েছে? হ্যাঁ কতজন আহত হয়েছে? আহত তো বর্তমানে 2 জন হয়েছে, আর মোবাইলও দুইটা ভাঙছে। এরপরে আমরা মোবাইল ওসিও ভাঙছে, ওসি ভাঙছে, ওসি ওটার দিছে, ওসির লগে যে কনস্টেবল আসলো উনি বাড়ি মেরেছেন, ওসি নিজের হাতে বাড়ি মারেননি, উনি ওটার দিছেন আর কনস্টেবলটা বাড়ি মেরে ওনার দুজনের মোবাইলটা ভেঙে দিয়েছে। বিনা কারণে ভোটারদের উপর এ ধরনের আক্রমণের ফলে ভোট বয়কট করেন স্থানীয়রা। পরবর্তীতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে পুনরায় ভোট গ্রহণের প্রক্রিয়া চালু হয় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে। তবে একজন প্রশাসনের কর্মকর্তা হয়ে কোনো ভোটারের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে দিয়ে বাড়ি ফিরে যেতে বলছেন ওসি উত্তম দেববর্মা, তা নিয়েই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।